সকালের পাশাপাশি বিকেলেও জোর কদমে প্রচার চালাচ্ছেন 47 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী বিমল সিং। সকালে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার, বিকেলে পথসভার মাধ্যমে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার চালাচ্ছেন এলাকার বরিষ্ঠ জনেরা। আজই ভোটের প্রচার করছি, কিন্তু এটা আমার রুটিন হ্যাবিট আছে, মানুষের কাছে যাওয়া, দেখা সাক্ষাৎ করা, এটা ডেলি রুটিন আছে। আর এর মধ্যে একটু যেহেতু সামনে নির্বাচন আছে, সেটাকে সামনে রেখে এই রুটিন মানুষের সঙ্গে যোগাযোগ, জনসংযোগটাকে আরও বাড়িয়েছি। তোমার শরীর খারাপ হয়েছিল কিছুদিন আগে, তা সত্ত্বেও মানুষের পাশে থেকে সেবারে ভোটে দাঁড়িয়েছে, মানুষ কি বলছে? মানুষ কিছু বলার তো দেখুন, মানুষ তো যা বলার বলছে, কিন্তু আমরা দিদির সৈনিক, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, উনি বলছেন কি স্ট্রাগল করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে সাহায্য করতে হবে, সুখ দুঃখে সবসময় সাথ দিতে হবে। আমরা তৃণমূল দলের কর্মী, যেই মুহূর্তে একটু সুস্থ হয়েছি ফের নিজের কাজে নেমে পড়েছি। এবারে যদি তুমি যেত, তাহলে তো ডুয়াল কাউন্সিলর পাবে এলাকার লোক, একজন প্রাক্তন আর তুমি সদ্য। হ্যাঁ, এটা মানুষকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আর আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে, আর আমরা রাজনীতিটাকে এজ এ সোশ্যাল ওয়ার্ক নিয়েছি, সমাজসেবা, এর থেকে বড় ভালো প্ল্যাটফর্ম আর পাওয়া যাবে না। কাউন্সিলরশিপে ম্যান টু ম্যান টাচ আছে, সেটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, মানুষের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হয়, তাদের দুঃখ কষ্টটা জানতে পারি, যতটা চেষ্টা করি সেটাকে সমাধান করার চেষ্টা আছে। দিদিমণি আজকে একটা মিটিংয়ে গেছিলেন, সেখানে আজ একটা বার্তা দিয়েছেন যে মানুষকে স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, সেটা নিয়ে তোমরা কি ভাবনা চিন্তা করছো? আমরা তো সবসময় এই উদ্যোগটা নিয়ে থাকি, মানুষকে আমাদের পাবলিককে ভোট কেন্দ্র নিয়ে যাওয়া, যারা সিনিয়র সিটিজেন তাদের যাওয়ার ব্যবস্থা করা, আমাদের ওয়ার্কাররা সর্বদাই করে থাকে। আর দিদি আরও একটা কথা বলেছে কি, কর্পোরেশনে যা কিছু বিল্ডিংয়ের ব্যাপার অনলাইন হবে, তা আমাদের এখানে তো অনলাইন আছেই আছে আগে থেকে, ভার্বাল সব কিছু আছে, একজনের বাড়ি রিপেয়ার করা আছে, সে এসে ভার্বালি বলবে যাও ভাই করো, কোনো এখানে সিন্ডিকেট রাজ নেই, কোনো ইট বালি সিমেন্ট দেওয়ার কোনো কার উপরে জোর নেই, আপনি বাড়ি করবেন, আপনি কার কাছে নেবেন না নেবেন সেটা আপনার ইচ্ছা, কোনো রকমের কোনো জুলুম আতঙ্ক নেই আমার এখানে। আজকে দিদি বলেছেন আমি খুবই খুশি। মানুষ তো খুব খুশি, মানুষ বলছে কেন আপনি আসছেন, ভোট চাইতে আসবেন না, এমনি দেখা করতে আসুন, কিন্তু আপনি হাত জড়ো করবেন না, কেন হাত জড়ো করার কাজ আপনি করেননি। আমি তো স্টেজ থেকে মানুষকে আহ্বান করছি কি আপনার কোন কাজটা হয়নি, কোথায় আমার দ্বারা ব্যবহার খারাপ হয়েছে আপনারা বলুন আমাকে। মানুষ বলছে না দাদা আপনা আমরা সব দিক দিয়ে স্যাটিসফাইড। দিদির এই 10 বছর ধরে যে কাজ, মানে তোমার স্ত্রী হিসাবে, অ্যাজ এ কাউন্সিলর হিসাবে, সেটা খানিকটা কি তোমার এখানে এবারে জিততে সাহায্য করবে মানুষকে আরো বেশি? হ্যাঁ, আমরা মানুষকে যেভাবে কাজ চেক করেছি, ঘরে ঘরে পৌঁছে যাওয়া, সুখ দুঃখে দাঁড়ানো, আর এটা সব থেকে বড় হচ্ছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তার নীতির দেখ উপরে আমরা স্মরণ করে এগিয়ে যাচ্ছি। ওনার মতন তো লড়াকু নেত্রী কেউ নেই ভারতবর্ষে, আগামী দিন উনি প্রধানমন্ত্রী, দেশ ওই প্রধান ওনাকেই চায় প্রধানমন্ত্রী হিসাবে। 2024 দিদি প্রধানমন্ত্রী হবে? হ্যাঁ, একদম 100%। কেউ পরে ও চক্কর মে কই নেই আর দিদি কে টক্কর মে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।